একদিন তুমি আমাকে বলেছিলে যে তোমাকে স্কুলে দুদিন না দেখলে আমার স্কুল ভালো লাগে না, কিন্তু দেখো আজ তোমার বিয়ের 2 বছর হয়ে গেল। কই এখন তো দম বন্ধ হয়ে যায় না আমাকে না দেখার জন্য? যে মেয়েকে আমাকে ছেড়ে দেওয়ার কথা বললে তার তো আর সে মেয়ে অন্য কাউকে নিয়ে ভালোই আছে। এখনো তোমার কথাগুলো আমার কানে বাজে, মনে কি পড়ে সেই দিনগুলোর কথা। তোমাকে তোমার মামাতো ভাই বিয়ে করার জন্য কত কিছুই না করেছিল, মনে কি পড়ে? তোমার মামাতো ভাই যদি তোমাকে তাবিজ করে তখন তোমাকে বোঝাতে, কিন্তু আফসোস তার পারলাম না। মাঝে মাঝে তোমার কথা অনেক মনে পড়ে, তখন দু চোখ বেয়ে পানি পড়ে, কিন্তু কি আর বলবো, জানি না কি ভুল ছিল আমার, কি দোষ ছিল আমার, তা না হলে কেনই এমনটা হবে। কষ্ট হলো নিজেরটা নিজের ভিতরে চাপা দিয়ে রাখি, কি লাভ হবে অন্যকে বলে? সবসময় দোয়া করি তুমি তোমার জীবন সঙ্গীকে নিয়ে ভালো থাকো, সুখে থাকো। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।